আসসালামু আলাইকুম। কয়েকদিন পরে এইচএসসির রেজাল্ট, এইচএসসি না এসএসসি রেজাল্ট, এবং এসএসসি রেজাল্টের আগে আগে এক টাইপের চিন্তা তোমাদের মাথায় ভর করতে পারে যে ভাই রেজাল্ট তো মনে হয় খারাপ হবে, সায়েন্সে থাকবো না আর্টসে যাবো না কমার্সে যাব। সো গত নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স অনলাইনে কাজ করার পরে এই টপিক নিয়ে কথা বলা যায়। বাট একটা কথা খেয়াল করে দিয়ে, যেইটাতেই যাও অবশ্যই পুরো এইচএসসি লাইফের ফ্রি গাইডলাইন পাওয়ার জন্য আমাদের ফ্রি ওয়েবিনারে রেজিস্ট্রেশন করবা। 3 ঘন্টা ধরে তোমার পুরো এইচএসসি লাইফের যা কিছু জানা দরকার, একদম কেমনে পড়বা, কী করবা, কোন সাবজেক্ট কেমনে পড়বা, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব কভার দিয়ে দিবে ওই ওয়েবিনারে পুরোপুরি ফ্রিতে। জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে যে গুগল ফর্মটা আছে সেটা ফিল আপ করবো, প্লাস আমাদের একটা স্পেশাল কুপন দেওয়া হবে লাইভে, যেখানে তুমি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। যাই হোক, কথা শুরু করি যে আমার রেজাল্ট অনুযায়ী আমার কোন দিকে যাওয়া উচিত, ভার্সিটি, মেডিকেল না ইঞ্জিনিয়ারিং, নাকি না এই ভাগটা হইল সায়েন্স, আর্টস আর কমার্সের। তো এখন এইটা চিন্তা করার আগে আমাদের একটা সংখ্যা দেখতে হবে বাংলাদেশে। আমাদের টিপিক্যাল ব্রেন কি বলে যে বাংলাদেশে সবাই মনে সায়েন্স নেয়, সায়েন্স নিয়ে এত ক্রেজ, বাপ মা বলে সায়েন্স, সবাই সায়েন্স, সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই বুয়েট, সবাই মেডিকেল। বাট সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার হইল বাংলাদেশের গত কয়েক বছরের যদি আমরা নাম্বার দেখি, 5 লাখ হইল দেশের কি আর্টসের স্টুডেন্ট, নট সায়েন্স, আর্টস, 2.5 লাখ হইল দেশে সায়েন্সের স্টুডেন্টস, এবং 1.25 লাখ হইল আমাদের কমার্সের স্টুডেন্ট। ঠিক আছে, অর্থাৎ যদি আমাদের এইখানে 4 জন স্টুডেন্ট নেয় আর্টস কমার্স, তাহলে 2 জন স্টুডেন্ট নেয় সায়েন্স, এবং 1 জন স্টুডেন্ট নেয় হইল গিয়া কমার্স। আর্টসে স্টুডেন্ট সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি, কারণ আমরা চিন্তা করতেছি, আমরা ভিডিও দেখতেছি হলো ঢাকা, চিটাগং এইসব জায়গার পশ পিপলস, বাট বাংলাদেশের গ্রাম অঞ্চলে অনেক শিক্ষার্থী আছে যারা অ্যাকচুয়ালি সায়েন্স অ্যাফোর্ডই করতে পারে না, কিন্তু ওদের আশেপাশে সায়েন্সের টিচারই নেই। সো দ্যাটস ওয়াই আর্টসের স্টুডেন্ট বেশি। তো তুমি কখনো এই হীনমন্যতায় ভুগিও না যে ভাই আমি সায়েন্স নেই নাই, আমি হয়তো বা বিশাল বড় একটা দল মিস করছি। আসল দল হইল গিয়ে আর্টসের দল, এবং কমার্সের দল কিন্তু ডে বাই ডে, তুমি যদি বলো বাংলাদেশের কোন সেগমেন্টে স্টুডেন্ট সংখ্যা বাড়তেছে, সেটা হইল গিয়ে আমাদের কমার্স। কমার্স ইজ এ নিউ হট কেক। ইভেন ঢাকার এদিকে একটা অনেক বড় অংশ ভালো স্টুডেন্ট বোর্ডে প্লেস করা, এরা কমার্স চুজ করতেছে রিসেন্টলি, কারণ এখন মানুষজন বুঝতে শিখছে যে শুধু গবেটের মতো ভার্সিটি থেকে একটা সিএসসি ডিগ্রি বা ট্রিপল ই ডিগ্রি নিয়ে বের হইলাম, কোনো পড়াশোনা করি নাই, কোনো স্কিল নাই, আমাকে কেউ চাকরি দিবে না। সো এখন মানুষজন বিবিএ পড়তেছে, এমবিএ করতেছে, ওএসএল অর্গানাইজেশন স্ট্রাকচারাল লিডারশিপ, আরও মেলা কিছু নিয়ে পড়াশোনা করতেছে, সিএমএ করতেছে, সিএফএ করতেছে, আইবিএ করতেছে। এগুলো হলো বিজনেস রিলেটেড টপিকস, অ্যান্ড কমার্স ইজ এ বিগ হট কেক ফর দ্যাট। মানুষজনের শিফট এখন সিএসসি থেকে ধীরে ধীরে বিজনেসের দিকে মুভ করতেছে আমাদের দেশে। তো এখন আসি যে তোমার কত পয়েন্ট হইলে সায়েন্স বাদ দেওয়া উচিত। সত্য কথা বলতে গেলে তুমি যদি আমাকে বলো যে ভাই আমি 4 পয়েন্টের উপরে পাইছি, অর্থাৎ 4-এর নিচে যদি তুমি যাও, সাধারণত বাংলাদেশটা তোমার জন্য অভিশাপ হয়ে যাবে। ঠিক আছে, বাংলাদেশের মেজরিটি ভর্তি পরীক্ষায় তোমার অ্যাপিয়ার করতে ঝামেলা, এবং ইভেন অনেক ভর্তি পরীক্ষায় কিন্তু 4.5 করে পায়ে বসে, 4.5, যেমন বুয়েট 4 হইলে এসএসসিতে ছাড়া দেয়, সমস্যা করে না। আবার মেডিকেলে জিপিএর উপর নাম্বার আছে, যদিও 4 পয়েন্ট হইলে মোটামুটি তাও টানা যায়, একটা পয়েন্টের নাম্বার টানা যায়, ঢাবিতেও জিপিএর উপর নাম্বার আছে, একটা পয়েন্ট টানা যায়। কিন্তু 4-এর নিচে যদি হয়, তাইলে কিন্তু সায়েন্সের যেই অ্যাডমিশনগুলো আছে এগুলার ক্রাইটেরিয়া যথেষ্ট কঠিন থাকে। তো 4-এর নিচে হইলে আমি বলবো তুমি সায়েন্স বাদ দিয়ে আর্টস কমার্সে যাইতে পারো। এমন না যে 4-এর নিচে হইলে যাইতেই হবে, যাইতেই হবে এমন না। 4-এর নিচের মানুষজনকে আমি ঢাবিতে পড়তে দেখছি, 4-এর নিচের মানুষজনকে আমি ভালো ভালো ভার্সিটির টপ ক্যালিবার রেজাল্ট করতে দেখছি। সো ইট ডাজেন্ট ম্যাটার কত পয়েন্ট পাইছো, বাট 4-এর নিচে হইলে ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইট, চিন্তা করতে পারো। এখন আসি এই চিন্তা করার ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। এক হলো দেশের রিয়ালিটি, আমাদের সামনে যে স্ট্যান্ড পয়েন্টটা রাখা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুয়েট, মেডিকেল, বুয়েট, মেডিকেল, একটু বেসিক ক্যালকুলেশন, বুয়েটে অ্যাপ্রক্সিমেটলি সিট 1,000, মেডিকেলে অ্যাপ্রক্সিমেটলি সিট হলো 4,000, এই 5,000 মানুষ মাত্র, এই 5,000, সায়েন্সের স্টুডেন্ট কিন্তু 2.5 লাখ। তো এইটা কিন্তু 1%ও না, 0.5%-এর কাছাকাছি একটা নাম্বার, অর্থাৎ সায়েন্সে পড়া মাত্র 0.5% মানুষজন তার বাপ মায়ের ড্রিম ইউনিভার্সিটিতে যাবে, এর বাইরের বাকি প্রত্যেকটা মানুষ অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়বে। সো জাস্ট বিকজ বুয়েট মেডিকেল করে পাগল হওয়ার কোনো দরকার নেই, দের ইজ ডিইউ, দের ইজ আইবিএ, দের ইজ আদার অপশনস, আ লট অফ আদার অপশনস, জাস্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে হবে, বাপ মা বলছে, সমাজ বলতেছে, পাশের বাসীর আন্টি বলতেছে, দেখে এই ডিসিশন নিবা না। রিয়ালিটি হইল দেয়ার আর
লট অফ ক্যারিয়ার অপশনস ম্যান। তোমার জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার বাদে দেশে পৃথিবীতে হাজার হাজার পেশা আছে, বাট আমাদেরকে অন্ধ করে এমনি দেখা যায় ডাক্তার, এদিকে ডাক্তার এদিকে ইঞ্জিনিয়ার, আর কিছু দেখা যাবে না। তো এই জায়গায় হলো রিয়ালিটিটা হিট করতে হবে। দ্বিতীয় যে অপশনটা সেটা হলো আর্টস কমার্সে যে শুধুমাত্র খারাপ স্টুডেন্ট পড়ে বিষয়টা এমন না, কিন্তু আবার আর্টস কমার্সের ক্ষেত্রে মেজরিটি স্টুডেন্টই হলো খারাপ স্টুডেন্ট। তো এই জায়গায় যদি তুমি ভালো করতে পারো, তোমার যেমন পসিবিলিটি আছে যে না আমি যদি ভালো মতো পড়ি এদের মধ্যে ভালো করা সবচেয়ে ইজি, সায়েন্সে কম্পিটিশন বেশি, আর কিন্তু যেহেতু আশপাশের মানুষজন খারাপ সেহেতু ভালো করাটা টাফ। সো আর্টস কমার্সে যারা যাবা এইটা ইনশিওর করে যাবা যে ভাই আমি আমার নিজের বেস্টটা দিব ওখানে যায়, ওখানে যায় বাকিরা হেলায় খেলায় চলতেছে তুমিও হেলায় খেলায় চলবা, তাহলে লাভে লাভ জিরো। ওকে, এখানে আরও একটা ফ্যাক্টর আমাদেরকে মাথায় রাখতে হবে যে যারা, আমি অনেক মানুষকে সায়েন্স নিতে নিষেধ করি, কারণ ইন্টারে সায়েন্স নিয়ে একদল বড় অংশ পাশ করতে পারে না এবং একদল এত বাজে পড়াশোনা করে, এত শিট লেভেলের পড়াশোনা করে যে এর দ্বারাই কোনো অ্যাডমিশনও হয় না, ইভেন প্রাইভেটে পড়ানোর টাকাও নাই, আবার ন্যাশনালেও কোনো মতো টানাটানি ঢুকে, এদের দরকার নাই সায়েন্স নেওয়ার। ইউ ডোন্ট নিড সায়েন্স, কারণ মনে রাখবা তুমি যদি এসএসসি লেভেলে যে সায়েন্স পড়ছো ইন্টারের সায়েন্স হলো তার চেয়ে 1000 times কঠিন, সিলেবাসটাও বড় এবং কঠিন, তোমাকে ওই পরিমাণে এফোর্ট দিতে হবে। তো সব যদি আমরা কঠিনের হিসাব করি, এক নাম্বার কঠিন হলো সায়েন্স, দুই নাম্বার কঠিন হলো কমার্স, এবং সবচেয়ে সোজা একটু কাইন্ড অফ হইতে পারে আর্টস। কোনোটাই কঠিন না, কোনোটাই সোজা না, সবগুলোতেই পড়াশোনা আছে, বাট মিনিমাম ব্রেনের এফোর্ট যদি বলি এই সিরিয়ালে যাবে। সো যদি তোমার মনে হয় যে না ভাই ওইখানের ম্যাথ পাশ করতেই জীবনটা বের হয়ে গেছে, ইন্টারের ম্যাথ পাশ করতে না, ওখানের ফিজিক্স পাশ করতে জান বের হয়ে গেছে, ইন্টারে পাশ করতেই না ভাই। এই জন্য যদি তোমার এই সায়েন্সের সাবজেক্টগুলোতে একদম বুনিয়াদি দুর্বলতা থাকে, গো ফর আর্টস অ্যান্ড কমার্স। ঠিক আছে, তোমার এই ভিডিও দেখে মনে হতে পারে ভাই শুধু সায়েন্স থেকে আমার সরাইতেছে, না সায়েন্সের অপরচুনিটি আছে, সায়েন্সে তোমাকে রাখার জন্য আমার ভিডিও দেখা লাগবে না, বাট কমার্সে আর্টসে যাওয়ার জন্য আমার ভিডিও লাগতে পারে, এই জন্য এটা নিয়ে এত কথা হচ্ছে। এরপরে আসো ফিউচার অপশনসের কথা চিন্তা করো, সেটা হলো ধরো তোমার পুরা ফ্যামিলি এবং তোমার পুরা জীবনের স্বপ্ন হইলো গিয়া বুয়েট, তাহলে আর্টস কমার্সের অপশন নাই। আবার ধরো মেডিকেল, আর্টস কমার্সের অপশন নাই। ইফ ইউ হ্যাভ সাম ফিক্সড ক্যারিয়ার অপশন যে এই দিকে আমাকে যাইতেই হবে, বা আমি অ্যাস্ট্রোফিজিসিস্ট হইতে চাই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হইতে চাই, তখন কিন্তু সায়েন্স আছে। বাট আদার অপশনস কি, আর্টস কমার্সের সবচেয়ে বড় আতুরঘর হইল গিয়া আমাকে ঢাবি, তারপর প্রত্যেক ভার্সিটিতে কিন্তু আর্টস কমার্স ইউনিট আছে, এই মানুষগুলো বিসিএস দেয়, এই মানুষগুলো ব্যাংক জব করে, এই মানুষগুলোর আদার ক্যারিয়ার অপশনস আছে। সো যেইটাই নাও ওইটার মিনিমাম ক্যারিয়ার অপশনসগুলো একটু দেখিও। তোমরা যদি অনেক বাচ্চা মানুষজন, ঠিক আছে, বাট এখন ইউটিউবে বয়া বয়া ফানি ক্যাট ভিডিওস না দেখে একটু গুগল করতে পারো আর্টস কমার্সে পড়ে কী কী অপশনস থাকতে পারে, সায়েন্সে পড়ে কী কী অপশন থাকতে পারে, দু চারটা সাবজেক্ট রিভিউ দেখলে, যদিও তোমরা এতটা ম্যাচিওর না, তারপরে এই ভিডিওগুলো তোমার একটু ডিসিশন মেকিংয়ে একটু হলেও হেল্প করবে। বেস্ট অপশন হয় সিনিয়রদের সাথে কথা বলো, তবে আপনি কী করতেছেন, এক ভিডিওতে এই ডিসিশন তোমার লাইফের ডিসিশন নেওয়া সম্ভব না, বাট আমি তোমাকে গাইডস দিতে পারি যে কেমনে কেমনে দৌড়াবা ডিসিশন নেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমি লাস্ট একটা পার্ট বলে এই ভিডিওটা শেষ করব। আমি তোমাকে একটা কথা বলছিলাম না যে আমি 4 point পাওয়া মানুষকে বুয়েটে পড়তে দেখছি, আমি 3 point সামথিং পাওয়া মানুষজনকে ঢাবিতে দেখছি, খুলনা ইউনিভার্সিটিতে দেখছি, সাস্টে দেখছি, ভালো ভালো রেজাল্ট করতে দেখছি, লাইফে অনেক উপরে যেতে দেখছি। এসএসসি রেজাল্টটার ভ্যালু তোমার লাইফে খুব কম, এমন অনেক ফার্স্ট বয় থাকবে তোমাদের ব্যাচে যারা এইচএসসিতে উঠে সব কুল কিনারা হারায় ফেলে কোথাও চান্স না পায়, টোটালি নাই হয়ে যাবে। এমন অনেক ফেলুয়া থাকবে এইচএসসিতে উঠে বলবে আই উইল শো দেম, উই উইল শো দেম অল, লেট দেম লাফ, ওরা হাসুক আমি দেখাবো, ও ডিটারমিনেশন চুজ করবে। ম্যাথ পারি না মানে কি, তুইও মানুষ আমিও মানুষ, আমি ম্যাথ পারবো না আমিও পারবো, তুই ফিজিক্স পারলে আমিও পারবো, আমি জাস্ট চেষ্টাটা বাড়াই দেবো। এই পরিমাণে যদি তোমার কাছে ডিটারমিনেশন থাকে যে রেজাল্ট খারাপ হয় হোক, আর্টসে যাও, কমার্সে যাও, যেখানে যাও, ইফ ইউ গিভ ইউর বেস্ট শট, তুমি কিসে পড়তেছো ডাজেন্ট ম্যাটার। অ্যান্ড যদি কারো ইচ্ছা থাকে না রেজাল্ট খারাপ হয়েছে সমস্যা নেই, সায়েন্সেই থাকবো, আই উইল গিভ মাই বেস্ট শট, তুমি ফাটাই দিয়ে আসবা। ডিটারমিনেশন ক্যান চেঞ্জ দ্য হোল গেম, তুমি কি পারো না পারো তুমি মানুষ, মানুষ চাইলে সব পারে, সৃষ্টিকর্তা মানুষকে এই এবিলিটি দিছে। সো ওই অনুযায়ী লাইফের ডিসিশনটা নিতে হবে, এবং যেই ডিসিশনই নাও হালকেনস্টাইনে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ওয়েবিনারে ফ্রি সেশন করে রাখতে হবে। আসসালামু আলাইকুম, টাটা।